শিশু মাহিমকে জামিন দেওয়া হয়েছে, মামলা থেকে তাকে এখনো অব্যাহতি দেওয়া হয় নাই, এখনো সে মামলার আসামি হিসেবেই থাকবে। আজকে মাহিম সারা পৃথিবীতে তার নাম এসছে যে সে এই আবু সাঈদ হত্যার আসামি, সে হত্যার অভিযুক্ত। এবং সেটার জন্য আজকে আরেকটা জিনিস বলি যে মামলায় কি আপনি দেখবেন, আপনার ফরওয়ার্ডিংটাই দেখবেন, একজন লোককে ফরওয়ার্ডিংয়ে পাঠানো হয়েছে, বলছে যে আসামিদেরকে, তার মানে ওনাদের ধারণা যে আরও অনেক আসামি আছে, আসামিদেরকে পাঠানো হয়েছে। এবং যে ফরওয়ার্ডিংটা দেওয়া হয়েছে, ফরওয়ার্ডিংটা আমি আইনজীবী হিসেবে বলছি, একটি শব্দ এই মাহিমের বিরুদ্ধে নাই, সে ঢিল ছুড়েছে, সে উপস্থিত ছিল সেটাও বলা নাই। তাহলে কোন আশ্চর্য হয়ে গেলাম তো আমরা যে আমার 35 বছর 36 বছরের ওকালতি জীবনে আমি এরকম ফরওয়ার্ডিং দেখি নাই, যেখানে তার বিরুদ্ধে কোনো অভিযোগ, একটি শব্দ তার বিরুদ্ধে অভিযোগ নেই। আপনারা নিতে পারেন আমাদের কাছে যে সে ওখানে দাঁড়াই ছিল বা সে কোনো ঢিল ছুড়ছে, সে কোনো মারামারি করছে, এই ধরনের কোনো বক্তব্য ফরওয়ার্ডিং এর মধ্যে নাই। শুধু তার নামটা দেওয়া আছে, দিয়ে বসে যমুনা রেফ্রিজারেটর, খাবার ফ্রেশ তো লাইফ জম্পেশ। আসামিদের একটা নাম দিয়ে বসে, আসামিদেরকে কোর্টে প্রেরণ করা হলো কি জন্যে, সে এই আবু সাঈদ হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করা হলো, তারপরে আর কোনো কথা নাই। একটা ফরওয়ার্ডিংয়ে গ্রেপ্তার করার পর আইনের বিধানও তাকে জাস্টিফিকেশন দেওয়ার জন্যে অনেক কথা লিখতে হবে, সে কীভাবে জড়িত, সে কী করেছে, তার ওভারট্যাক কী, এটা তার সেই অনুযায়ী তার সেকশন হবে। দায়িত্বশীলতার পরিচয় তো নাই, বরং এখানে একটা মানে খুবই প্রতিশোধ পরায়ণ অথবা উদূর পিণ্ডি পুদুর ঘাড়ে ভাবখানা, এরকম যে পুলিশ এই মামলার আসামি হওয়ার কথা সেটা হয়নি। আরও একটা কথা বলি, বিশ্ব পুলিশ এই সুযোগটা পেয়েছে কেন, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের দায়িত্ব ছিল এইটা হত্যা মামলাটা দায়ের করার, তাদের সন্তান মারা গেছে, যার সন্তান মারা গেছে সেই তো এটার বাদী হবে, তারা কেউ দায়িত্ব গ্রহণ করে নাই, তারা দায়িত্ব গ্রহণ করে নাই, এটা আমরা লজ্জা এবং ধিক্কারের সাথে জানাই। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষকরা বড় বড় কথা বলেন, কিন্তু এই যে তাদের অ্যাডমিনিস্ট্রেশন এই মামলার কোনো ক্রমে এই মামলা দায়েরের জন্য তারা কোনো উদ্যোগ নেয় নাই, পুলিশ সুযোগ নিয়ে সেটাকে অন্যভাবে প্রবাহিত করার জন্যে এবং এই শিশু ফাহিমকে জবাই করার চেষ্টা করেছিল। আজকে আপনাদের মিডিয়া, আমরা আইনজীবী, সচেতন ছাত্র, আন্তর্জাতিক সম্প্রদায়ের একটা চাপের মধ্যে এই মাহিম আজকে ছাড়া পেল, তা না হলে মাহিমের ছাড়া পাওয়া খুব কঠিন হয়ে যেত। আমরা দেখেছি এই আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী থেকে শুরু করে যারা যারা আছেন, তারা শিশু বোঝেন না, নারী বোঝেন না, তারা বৃদ্ধ বোঝেন না, তারা যুবা বোঝেন না, তারা শুধু পিটাইতে পারেন, গুলি করতে পারেন, এবং তারা যদি মনে করেন যে আমরা ধরা দরকার, আমাদেরকে ধরতে পারেন।